আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বায়োলজির চ্যাপ্টার ভিত্তিক সেশন পর্বে। আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 11 অর্থাৎ জীবের প্রজনন সম্পর্কে। আজকের পর্বটা দেখলে তুমি এই চ্যাপ্টার থেকে সৃজনশীলে কী কী আসবে, এমসিকিউতে কী কী আসবে এবং হচ্ছে চিত্র কী কী ইম্পর্টেন্ট সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবা। এই চ্যাপ্টারের উপর তোমার এসএসসি পরীক্ষায় কোনো ধরনের টেনশন থাকবে না। সুতরাং এই চ্যাপ্টারের উপর একদম ব্যস্ত হতে হলে এই পুরো ভিডিওটা দেখে ফেলো। আর সামনে যেহেতু হচ্ছে বাকি সবগুলো চ্যাপ্টারের উপর সেশন ভিডিও আসবে, সুতরাং এই চ্যানেলটাকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো। চলো আমরা হচ্ছে মেইন ভিডিওতে চলে যাই। অলরাইট, সো জীবের প্রজনন কিংবা অধ্যায় নাম্বার 11 জিনিসটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ এবং চিত্রের জন্য। সো এখানে কিছু স্পেসিফিক জায়গা আছে যেখান থেকে প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন আসে। সো চলো আমরা দেখার চেষ্টা করি যে কোন জায়গাগুলো হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউ এবং চিত্রের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে যেটা কথা সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে যে এখানে এই চ্যাপ্টারে কোন কোন জায়গায় হচ্ছে মিওসিস কোষ বিভাজন করতেছে। এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানি যে জনন মাতৃকোষ, নর্মালি হচ্ছে যে জনন মাতৃকোষ থাকে সেখানে হচ্ছে সাধারণত হচ্ছে মিওসিস কিংবা মায়োসিস কোষ বিভাজন কিন্তু সংঘটিত হয়। এবং মায়োসিস কোষ বিভাজনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো যে অবশ্যই হচ্ছে আমাদের জনন মাতৃকোষে কিন্তু মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুলের যে বিভিন্ন অংশ। অর্থাৎ আমরা জানি একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে বা 4টা স্তবক থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে 4টা স্তবক বলা হয় যদি হচ্ছে একটা সেটা হচ্ছে একলিঙ্গ ফুল হয়। আর উপলিঙ্গ ফুল যদি হয় যাওয়ার মতো, সো সেক্ষেত্রে হচ্ছে পুংস্তবকও থাকে স্ত্রীস্তবকও থাকে, অর্থাৎ হচ্ছে সেক্ষেত্রে টোটাল স্তবকের সংখ্যা হয়ে যায় হচ্ছে 5টা। ঠিক আছে, সো একটা আদর্শ ফুলের এই যে চিত্রটা আছে সেই চিত্রটা অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবা। এই জিনিসটা কিন্তু সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে। সো সৃজনশীলের গ নাম্বারে কী আসতে পারে, বলবে যে হচ্ছে তোমাকে একটা আদর্শ ফুলের বিভিন্ন স্তবক বর্ণনা করো। সো সেই ক্ষেত্রে এই চিত্রটা একে 5টা যে স্তবক সে 5টা স্তবকের মেইন মেইন কথাগুলো হচ্ছে সাজিয়ে লিখতে পারলে কিন্তু তুমি একদম হচ্ছে পূর্ণ মার্কস পেয়ে যাবো। আচ্ছা, এখান থেকে এমসিকিউর জন্য কী কোনো কিছু ইম্পর্টেন্ট আছে? অবশ্যই আছে। এখান থেকে হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য সেটা হচ্ছে আমাদের এখানে একটু দেখার চেষ্টা করি আমরা যে এই যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ফুল আছে, যেমন হচ্ছে কোনোটাকে বলা হয় সবৃন্তক ফুল, অর্থাৎ যার সাথে বৃন্ত লাগানো থাকে, এরকম যে হচ্ছে অংশটা আছে সেটাকে বলা হয় বৃন্ত। সো এই অংশটা যাদের সাথে লাগানো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সবৃন্তক ফুল। সো নিচের কোনটি সবৃন্তক ফুলের উদাহরণ, নিচের কোনটি বৃন্তহীন ফুলের উদাহরণ বা তোমার হচ্ছে অপৃন্তক ফুলের উদাহরণ, তারপর হচ্ছে নিচের কোনটা উপলিঙ্গ ফুল, নিচের কোনটা একলিঙ্গ ফুল, এই উদাহরণগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই অবশ্যই হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি হচ্ছে কোনো একটা ফুলের 5টা স্তবকের মাঝে 5টা স্তবকই হচ্ছে উপস্থিত থাকে তখন সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে সম্পূর্ণ ফুল। ঠিক আছে, যেমন সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা, ধুতুরা। অন্যদিকে যদি এরকম হয় যে 5টা স্তবকের মাঝে কোনো একটা স্তবক মিসিং তখন হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অসম্পূর্ণ ফুল। ঠিক আছে, যেমন অসম্পূর্ণ ফুলের উদাহরণ কী, অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া। সো এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো থেকে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, সো আমরা এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবো। আর সৃজনশীলের গ নাম্বারের জন্য হচ্ছে একটা আদর্শ ফুলের বিভিন্ন যে স্তবক সেই স্তবকগুলোর হচ্ছে বর্ণনাটা এবং এই চিত্রটা হচ্ছে আমরা শেখার চেষ্টা করবো। সো এটা গেল। এরপর হচ্ছে আমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট, পুংস্তবক থেকে দেখো, পুংস্তবক থেকে হচ্ছে কোনটা হচ্ছে দ্বিগুচ্ছ পরাগধানী, কোনটা হচ্ছে একগুচ্ছ পরাগধানী, কিংবা কোনটা যুক্তধানী পরাগধানী, কিংবা কোনটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার হচ্ছে দললগ্ন পুংস্তবক, সেই জিনিসপাতিগুলোর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সো এখান থেকে প্রত্যেকটা জিনিসের জাস্ট উদাহরণগুলো আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবো আমাদের এমসিকিউর জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে আমরা হচ্ছে স্ত্রীস্তবকের মাঝে। এখান থেকে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে একটা গর্ভপুত্র, সেই জিনিসটা হচ্ছে 3টা অংশ থাকে, সেগুলো কী কী, একটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, একটা গর্ভাশয়, তারপর হচ্ছে গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভমুণ্ড। অর্থাৎ আমরা যদি আগের উদাহরণটাতে এখানে যদি আমরা চিন্তা করি যে এটা যদি একটা গর্ভপত্র হয়, এই পুরো জিনিসটা হচ্ছে একটা গর্ভপত্র। ঠিক আছে, এই গর্ভপত্রের মাঝে মুখের অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, এই জিনিসটা হচ্ছে গর্ভদণ্ড এবং মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে গর্ভাশয়। সো একটা গর্ভপত্রে 3টা অংশ থাকে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভাশয়। সো এই কথাগুলো মনে রাখতে পারলে কিন্তু এমসিকিউতে আর কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে আরও কিছু জিনিসপাতি ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য, যেমন হচ্ছে আমাদের পরাগায়ন যেটা আছে, পরাগায়ন হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। সো নিচের কোন উদ্ভিদে হচ্ছে স্বপরাগায়ন ঘটে, এটা কিন্তু উদাহরণ আসতে পারে, আনসার হচ্ছে সরিষা, ধুতুরা। বা নিচের কোনটাতে হচ্ছে পরপরাগায়ন ঘটে সেই জিনিসটা আনসার কি, সেই জিনিসটা আনসার কিন্তু হচ্ছে শিম, তারপর হচ্ছে পেঁপে, এই উদ্ভিদগুলো। সো কোনটাতে স্বপরাগায়ন ঘটে কোনটাতে পরপরাগায়ন ঘটে এই জিনিসটা আমরা মনে রাখবো। এবং পাশাপাশি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে স্বপরাগায়নের সুবিধা কী অসুবিধা কী, পরপরাগায়নের সুবিধা কী অসুবিধা কী। স্বপরাগায়নের সুবিধা যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে পরাগরেণু কম পরিমাণে নষ্ট হয়, কারণ
একই গাছের একটা ডালে ধরো আছে একটা হচ্ছে পুরুষ ফুল, একটা ডালে আছে ধরো হচ্ছে স্ত্রী ফুল। সো একটা পুরুষ ফুল থেকে পরাগরেণুটা সেটা গিয়ে হচ্ছে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড সেটাতে পতিত হইলি, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেটা কিন্তু আমরা বলি হচ্ছে স্বপরাগরেণু, ঠিক আছে? সো এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের পরাগরেণু কিন্তু কম পরিমাণে নষ্ট হয় এবং বাহকের হচ্ছে জন্য হচ্ছে বসে থাকতে হয় না, বাহক ছাড়াই কিন্তু এই জিনিসটা সরাসরি হচ্ছে সংগঠিত হইতে পারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে স্বপরাগরেণুর সুবিধা। অন্যদিকে অসুবিধা কি? অসুবিধা চিন্তা করে দেখো যে একটা উদ্ভিদের ভিতরেই এই ফুলটা থেকে হচ্ছে আমাদের পরাগরেণু গিয়ে অন্য আরেকটা ফুলের মধ্যে হচ্ছে পড়তেছে। সো এর ফলে যে জিনিসটা হচ্ছে যে নতুন যে হচ্ছে ফুলটা তৈরি হবে বা নতুন যে হচ্ছে উদ্ভিদটা তৈরি হবে তার ভিতরে কিন্তু কোনো ধরনের নতুন বৈশিষ্ট্য আসবে না, একই গাছের মাঝেই হচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে হচ্ছে আমাদের পরাগরেণু সংঘটিত হচ্ছে। সো এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে নতুন কোনো ধরনের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, ফলে হচ্ছে গাছের অভিযোজন ক্ষমতা কিন্তু কমে যায়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের স্বপরাগরেণুর অসুবিধা। পরপরাগানের সুবিধা হচ্ছে এটা ঠিক বিপরীত, পরপরাগানে যেহেতু হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন গাছের মাঝে দুইটা ভিন্ন ভিন্ন ফুলের মাঝে হচ্ছে পরাগায়ন হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের নতুন বৈশিষ্ট্য কিন্তু আবির্ভাব হয়, আর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হইলে সেই জিনিসটা কিন্তু একটা উদ্ভিদকে নতুন পরিবেশে হচ্ছে টিকে থাকতে সহায়তা করে, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি পরপরাগানে একটা বড়সড় সুবিধা হচ্ছে এই জিনিসটা কিন্তু উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বাড়ায়। অভিযোজন ক্ষমতা মানেই হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে? অ্যাডাপ্টেবিলিটি যেটাকে বলে। সো এটা গেল, এটা হচ্ছে পরপরাগানের সুবিধা। অন্যদিকে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বাহকের উপস্থিতি লাগে, বাহকের উপস্থিতি ছাড়া কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরাগায়ন হবে না এবং এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে পরাগরেণু কিন্তু নষ্ট হয়, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে আমাদের স্বপরাগায়ন এবং পরপরাগানের সুবিধা অসুবিধা। সো এই কথাগুলো হচ্ছে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এমসিকিউতে ভালো করার জন্য। আরেকটা জায়গা আছে যেখান থেকে হচ্ছে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে দেখবে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসছে, সেই জিনিসটা হচ্ছে পরাগায়নের মাধ্যম, ঠিক আছে? আমরা জানি বিভিন্ন মাধ্যমে হচ্ছে পরাগায়ন হতে পারে, সেটা বায়ুর মাধ্যমে হতে পারে, পতঙ্গের মাধ্যমে হতে পারে, কিংবা অন্য পানির মাধ্যমে হতে পারে, ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো হচ্ছে উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে নিচের কোনটি হচ্ছে বায়ু পরাগী, নিচের কোনটি হচ্ছে পতঙ্গ পরাগী, নিচের কোনটি হচ্ছে তোমার পানি পরাগী। সো এই জিনিসপত্রগুলোর উদাহরণগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে পতঙ্গ পরাগী ফুল হচ্ছে জবা, কুমড়া, সরিষা এগুলা। অন্যদিকে বায়ুপরাগী ফুল হচ্ছে কীরকম? বায়ুপরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান। অন্যদিকে পানি পরাগী ফুলের উদাহরণ হচ্ছে কীরকম? পানি পরাগী ফুলের উদাহরণ হচ্ছে পাতা শেওলা। সো এই যে উদাহরণগুলো অবশ্যই অবশ্যই হচ্ছে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? প্রত্যেক বছরই দেখা যায় যে কোনো না কোনো এমসিকিউ কিন্তু এখান থেকে আসে। আর প্রাণী পরাগী ফুলের উদাহরণ হচ্ছে কদম, শিমুল, কচু এগুলা। সো এগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখান থেকে সিকিউর জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, তিনটা বা চারটা জায়গা আছে যেখান থেকে সিকিউ আসে। একটা জায়গার কথা আমি অলরেডি বলে দিছি, সেটা হচ্ছে একটা আদর্শ ফুলের পাঁচটা স্তবকের কথা। দুই নম্বর যে জায়গাটা থেকে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা কোন গেমেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ এই যে চিত্রটা আছে সেই চিত্রটা সহ এইখানের যে বর্ণনাটা আছে সে বর্ণনাটা কিন্তু হচ্ছে আমাদের প্রায় সময় কোনো না কোনো বোর্ডে কিন্তু এসে থাকে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্লাসটা খেয়াল করতে পারো তুমি, এই ক্লাসটা দেখলেই হচ্ছে তুমি এই কোন গেমেটোফাইটের উৎপত্তির উপর একদম বস হয়ে যাবা। সো অবশ্যই এই ক্লাসটা দেখার চেষ্টা করো, আর পাশাপাশি এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে চিত্রটা কিন্তু সুন্দর করে চাকতে হবে, চিত্র কিন্তু তোমার অস্পষ্ট হইলে হবে না, ঠিক আছে? কোনটা হচ্ছে পরাগরেণু, কোনটা হচ্ছে অন্তত্বক, কোনটা হচ্ছে বহিঃত্বক, এবং এই জিনিসটা কীভাবে হচ্ছে আস্তে আস্তে তার যে পরাগ নালিকাটা বৃদ্ধি করে সেই জিনিসটা কিন্তু এরকম চিত্রের মাধ্যমে সুন্দর করে হচ্ছে তোমাকে দেখাইতে হবে। সো আশা করি হচ্ছে এই জিনিসটা তোমরা পারবা। সো সিকিউর জন্য আমাদের গেমেটোফাইটের উৎপত্তি এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট বা সিকিউর বনাবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। হয় তোমার আসবে গেমেটোফাইটের উৎপত্তি অথবা আসবে হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। সো যদি হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি আসে সেক্ষেত্রে তুমি কীভাবে হচ্ছে বর্ণনাটা লিখবা বা কীভাবে হচ্ছে চিত্র আঁকবা সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে ভাইয়ার এই ক্লাসটা দেখতে পারো। এই ক্লাসটা দেখলেই হচ্ছে তুমি স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তির উপর একদম হচ্ছে বসে যাবা, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই এই ক্লাসটা দেখার পর বা এই ভিডিওটা দেখার পর তারপর হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে দেখার চেষ্টা করো। তাহলে আশা করি হচ্ছে এখান থেকে যে যে জায়গা থেকে হচ্ছে আমাদের সিকিউরিতে প্রশ্ন আসবে সেই জায়গাগুলো তুমি একদম হচ্ছে ইজিলি হচ্ছে পেরে যাবা, ঠিক আছে? সো এই চিত্রটা আমরা ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবো। আর পাশাপাশি এখান থেকে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের কোন জিনিসটা হচ্ছে হ্যাপ্লয়েড, কোন জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড বা কোন জিনিসটা হচ্ছে ট্রিপ্লয়েড, এই জিনিসটা আমরা মনে রাখবো। অর্থাৎ কোনটা হচ্ছে এন, কোনটা হচ্ছে টু এন, কোনটা হচ্ছে থ্রি এন, এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে যে আমরা স্ত্রীরেণু মাতৃকই দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু হচ্ছে কীরকম, এই জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড কিংবা টুয়াইসেন, ঠিক আছে? অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে টুয়াইসেন থাকে। এরপর এখানে হচ্ছে মায়োসিস ঘটলে যে কোষগুলোর সৃষ্টি হয় সেগুলো কীরকম হয়ে যায়, সেগুলো হয়ে যায় হ্যাপ্লয়েড কিংবা এন। আর পরবর্তীতে এখানে হচ্ছে দিনিশেক বলে আরেকটা জিনিস ঘটে। সো এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো যে দিনিশেক যদি ঘটে সেই ক্ষেত্রে যে শস্য কিংবা এন্ডোস্পার্মের সৃষ্টি হয় সেটা হয়ে যায় হচ্ছে থ্রি এন, ঠিক আছে? সো এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। আর দিনিশেকের সংজ্ঞাটা আমাদের শিখতে হবে। দিনিশেকের সংজ্ঞা কী? যেই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে একটা শুক্রাণু গিয়ে হচ্ছে আমাদের ডিম্বাণুর সাথে মিলন করে
অন্যদিকে আরেকটা শুক্রাণু গিয়ে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন করে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে দ্বিনিষেক। খুবই সিম্পল একটা সংজ্ঞা, ঠিক আছে? সো দ্বিনিষেকের সংজ্ঞাটা আমরা কিন্তু সিকিউর ক নাম্বারের জন্য হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করব। নিষেক যদি আসে, যে নিষেক সরাসরি আসবে না, এর বদলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে নতুন স্পোরোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেই প্রক্রিয়াটার ব্যাখ্যা আসতে পারে। সো নতুন স্পোরোফাইটের উৎপত্তির ব্যাখ্যা যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই ফুল চিত্রটা কিন্তু তোমাকে আঁকতে হবে, ঠিক আছে? এই ফুল চিত্রটা কিন্তু তোমাকে আঁকতে হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া নিষেকের এই ভিডিওটা দেখতে পারো। নিষেকের এই ভিডিও দেখলে কিভাবে হচ্ছে আস্তে আস্তে একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে হচ্ছে আমাদের পরাগরণে গিয়ে হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়, তারপর হচ্ছে কিভাবে পরাগনালিকা বৃদ্ধির মাধ্যমে নিষেক এবং হচ্ছে দ্বিনিষেক সংগঠিত হয়, পরবর্তীতে জায়গুট কীভাবে গঠিত হয়, সেই জায়গুট থেকে আস্তে আস্তে পরবর্তীতে যে হচ্ছে আমাদের এই একটা পূর্ণাঙ্গ গাছের সৃষ্টি হয় সেই জিনিসটা কিন্তু ভাইয়া এই ক্লাসে কিন্তু সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করছে। সো এই ক্লাসটা দেখলে তুমি হচ্ছে নিষেকের উপর একদম বসে যাবে। সো ইন টুটা হচ্ছে সৃজনশীলে ভালো করার জন্য বা সৃজনশীলে কমন পাওয়ার জন্য হচ্ছে আমরা চারটার মতো কিন্তু জায়গায় পেয়ে গেছি অলরেডি। একটা হচ্ছে আদর্শ ফুলের গঠন, দুই নম্বর হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, তিন নম্বর হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এবং চার নম্বর হচ্ছে একটা স্পোরোফাইটের উৎপত্তি, নতুন স্পোরোফাইটের উৎপত্তি বা নিষেক যেটাকে বলা যায়, ঠিক আছে? সো এই চারটা এলাকা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু সিকিউরিতে ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সরল ফল কোনটা, গুচ্ছ ফল কোনটা বা অপ্রকৃত ফল কোনটা। সো এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় হচ্ছে প্রকৃত ফল। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে আম, জাম, তারপর হচ্ছে গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ যদি হচ্ছে পুষ্ট হয়ে ফলে পরিণত হয় তখন সেই জিনিসটাকে বলা হয় অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে আপেল, চালতা, এগুলো, ঠিক আছে? সো এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা এনসিকিউর জন্য ভালো করে মনে রাখার চেষ্টা করবো। যেটা যেটা ইম্পর্টেন্ট, যেখান থেকে আসলেই হচ্ছে কোশ্চেন আসবে সেই জায়গাগুলো তো ভাইকে বলতে হবে। অনেকে বলো যে ভাইয়া কোনো কিছু তো বাদ দিতেছেন আপনি। সো যেখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা বোঝানোর জন্যই তো সাজেশন ভিডিওগুলো বানানো, ঠিক না? সো তার জন্য কিন্তু ভাইয়া হচ্ছে বলে দিচ্ছে আসলে কোন কোন জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশ্ন ইনশাল্লাহ আসবে। আচ্ছা, সো বই নিষেক অন্ত নিষেক কোন কোন প্রাণীতে ঘটে সেই উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের এমসিকিউতে ফলো করার জন্য, ঠিক আছে? বই নিষেক মানে হচ্ছে যদি আমাদের প্রাণী দেহের বাইরে হচ্ছে নিষেক সংঘটিত হয়, সো সেক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে বই নিষেক। সাধারণত হচ্ছে পানিতে বাস করে এরকম সব প্রাণীতে এক্সেপ্ট হচ্ছে হাঙ্গর, তাদের সবার মাঝেই হচ্ছে বই নিষেক ঘটে। হাঙ্গর যদিও হচ্ছে একটা পানিতে বাস করা প্রাণী বা মাছ আমরা বলতে পারি, সো সেক্ষেত্রে হচ্ছে তার কী ঘটে, তার হচ্ছে কিন্তু অন্ত নিষেক ঘটে, ঠিক আছে? সো এটাই হচ্ছে একটা ব্যতিক্রম। বাকি সব ধরনের পানিতে বসবাসকারী মাছটা যারা আছে সবাই হচ্ছে তাদের দেহের বাইরে হচ্ছে নিষেক কার্যক্রমটা হচ্ছে সংঘটিত করে থাকে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে মানব প্রজননে হরমোনের ভূমিকা। সো এখান থেকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন কোন হরমোন আছে, ঠিক আছে? যেমন ছেলেদের ক্ষেত্রে আছে কোনটা, ছেলেদের ক্ষেত্রে আছে হচ্ছে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে আছে হচ্ছে দুইটা হরমোন, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। সো এগুলোর কাজ কি, এগুলোর জন্যই যে হচ্ছে শুক্রাণু নির্মাণের সৃষ্টি হয় বা এগুলোর জন্যই হচ্ছে ছেলেদের যে হচ্ছে দাড়ি গজায়, স্বর পরিবর্তন হয়, কাজ চোরা হয়, সো এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। মনে রাখতে পারলে কিন্তু আমাদের এই জায়গা থেকে হচ্ছে প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ পেরে যাবো। আচ্ছা, এখান থেকে কিছু সংজ্ঞা আমাদের শিখতে হবে। ভ্রূণের বিকাশের যে জায়গাটা আছে সেখান থেকে কিছু সংজ্ঞা শিখতে হবে। যেমন ফর এক্সাম্পল, প্রথমে যে সংজ্ঞাটা শিখতে হবে সেটা হচ্ছে অম্রা, অম্রা কিংবা গর্ভফুল। সো এই যে তোমার হচ্ছে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা অবশ্যই হচ্ছে আমরা শেখার চেষ্টা করবো সৃজনশীলের ক নাম্বারের মাঝে মধ্যে কিন্তু এই জিনিসটা দিয়ে দেয় যে অম্রা বা গর্ভফুল বলতে কী বোঝায়। সো সেই জিনিসটা কিন্তু আমাদের সুন্দরভাবে হচ্ছে লিখতে হবে। সো এই সংজ্ঞাটা অবশ্যই আমরা শেখার চেষ্টা করবো। এবং পাশাপাশি হচ্ছে ভ্রূণ আবরণী, ভ্রূণ আবরণী দিয়ে আসলে কী কী কাজ হয়, ভ্রূণ আবরণী দিয়ে কী কী কাজ হয় সেই জিনিসপাতিগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। ভ্রূণ আবরণী মেইন কাজে হচ্ছে গর্ভস্থ যে বাচ্চা আছে সেই বাচ্চাকে মায়ের দেহ থেকে পুষ্টি, অক্সিজেন এগুলো হচ্ছে সাপ্লাই দেওয়া, ঠিক আছে? সো আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো তোমরা বুঝবা। প্রশ্ন যদি একদমই সহজ করে ফেলে, একদমই ধরো হচ্ছে প্রশ্ন সহজ করে ফেললো কোনো বোর্ড, সেক্ষেত্রে হচ্ছে কোন জায়গা থেকে আসবে, সেক্ষেত্রে কিন্তু সৃজনশীলের গ এবং ক্ষতে আসবে হচ্ছে এইডস রোগের বিভিন্ন কারণ, লক্ষণ, প্রতিকার এগুলো, ঠিক আছে? সো এইডস রোগ থেকে প্রথমে যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে এইডসের পূর্ণরূপ কী, এইচআইভির পূর্ণরূপ কী, এবং পাশাপাশি হচ্ছে এইডস রোগ হলে কী কী হচ্ছে আমাদের তোমার লক্ষণ দেখা যায় এবং সেইগুলোর থেকে হচ্ছে প্রতিরোধের উপায় কী। এইডস হলে তো আসলে চিকিৎসার কোনো উপায় নাই, কারণ এই জিনিসটা হচ্ছে একদম হচ্ছে ঘাতক একটা ব্যাধি। এই জিনিসটা কারো হয়ে গেলে একবার সে হচ্ছে মারা যাবে, এটাই হচ্ছে তার আনফর্চুনেট লাক। কিন্তু এই জিনিস থেকে আমরা কীভাবে প্রতিরোধ পাইতে পারি, সো সেই উপায়গুলো আমরা একটু শেখার চেষ্টা করবো। তাহলে এইডস যদি আসে, এইডস থেকে আমাদের কী কী শিখতে হবে? প্রথমত শিখতে হবে এইডসের পূর্ণরূপ, এইচআইভির পূর্ণরূপ, এইডসের কারণ, কারণ হচ্ছে এইচআইভি ভাইরাস, অবশ্যই এইচআইভি ভাইরাসের সংক্রমণ যদি হচ্ছে অনিরাপদ মিলন হয় কিংবা হচ্ছে একই সিরিজ দিয়ে এইডস আক্রান্ত ব্যক্তি থেকে যদি আরেকজন হচ্ছে রক্ত নেয় তখন হচ্ছে এইডস হতে পারে বা এইচআইভি সংক্রমণ হতে পারে। সো তোমার হচ্ছে কারণগুলো আমরা শিখলাম। দুই নম্বর হচ্ছে বা তিন নম্বর হচ্ছে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এইডস রোগ হলে কী কী লক্ষণ দেখা যায় এবং পরবর্তীতে এইডস রোগ থেকে প্রতিরোধের উপায়গুলো কী কী সেগুলো কিন্তু আমরা শিখে ফেললেই এইডস রোগ থেকে হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু পেরে যাবো, ঠিক আছে?
সো মোটামুটি এই চ্যাপ্টার থেকে এগুলোই হচ্ছে আমাদের সিকিউর জন্য বা এমসিকিউর জন্য অথবা চিত্রের জন্য যেটাই বলো কমপ্লিট একটা সেশন। সো আশা করি এখন তোমরা বুঝে গেছো যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল এমসিকিউ এবং হচ্ছে চিত্রের জন্য কি কি ইম্পর্টেন্ট। সো আর দেরি না করে এখনই হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই মনোযোগ দিয়ে পড়া শুরু করো। আর পাশাপাশি যেহেতু সামনেই হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো সেশনের ভিডিও আসবে, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো। তোমাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।